আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম অনবায়ন ড্রপডাউনের মডিউল, কিভাবে অনবায়নের মধ্যে ড্রপডাউন দেওয়া যায়, সেই মডিউল নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব 2x2 ড্রপডাউনের মডিউল, অর্থাৎ সামনে 2 নিডেল এবং পিছনে 2 নিডেল। এই 2x2 ড্রপডাউন কিভাবে দেওয়া যায় আমরা আজকে আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কালার কোড দিয়ে ডাউন দেওয়া রয়েছে, অর্থাৎ আমি কালার কোড দিয়ে ডাউন দিয়ে রেখেছি। আমরা এটিকে দেখব, এটাকে আমরা ভার্চুয়াল দেখি। আমরা 2x2 ড্রপডাউনের ভার্চুয়াল দেখতে পাচ্ছি এরকম। তো আমরা এই সরাসরি কালার কোড দিয়ে ডাউন না দিয়ে আমরা মডিউল করে দেখব কিভাবে মডিউল করা যায়। তো বরাবরের মতো আমরা এখান থেকে কত ঘর নিব, এখান থেকে আমরা 10 নিডেল নিয়ে দিলাম। হ্যাঁ, 10 কাটার ডাউন, এটি 10 নিডেল আমরা এখানে নিয়ে নিলাম, এটিকে বড় করে দেই। 10 নিডেল নেওয়ার পর আমাদেরকে আগে পিছনে থেকে সামনে নিয়ে আসতে হবে নিডেলগুলো, বা সামনে থেকে পিছনে নিয়ে যেতে হবে। আমরা যদি 4 নিডেল একবারে র্যাকিং করি তাহলে আমরা প্রথমে পিছন থেকে সামনে নিয়ে আসব। যেমন আমরা এখানে এইভাবে দিব, এইভাবে দিব এই পর্যন্ত, আমরা বাড়তি আরো 4 নিডেল নিয়ে নিব। এখানে নিয়ে নিলাম। তো আমরা চাচ্ছি যে আমরা একবারে 4 নিডেল র্যাকিং করব, অর্থাৎ একবারে ডাউনটি দিয়ে দিব। এক্ষেত্রে আমাদের এখানে 24 নম্বর কালার কোড নিতে হবে, 24 নম্বর কালার কোড নিতে হবে। 24 নম্বর কালার কোড নিলে আমাদের নিডেল পজিশনগুলো সরে এদিকে চলে আসবে, হ্যাঁ এইখানে চলে আসবে। অর্থাৎ আমরা সামনে নিডেলগুলো নিয়ে এসেছিলাম পিছন থেকে, এখন আমরা 4 নিডেল র্যাকিং করে ব্যাক সাইডে নিয়ে গেছি, আমরা এইখানে রেখেছি। হ্যাঁ, তো এই 4 নিডেল এখান থেকে সরে গেছে এবং এদিকে নিয়ে রেখেছি। এখন বরাবরের মতো আমরা পিছন থেকে যে নিডেলগুলো আমাদের সামনে আনা প্রয়োজন সেগুলোকে সামনে নিয়ে আসব, এবং যেগুলো সামনে আনা প্রয়োজন নেই সেগুলো পিছনেই রেখে দিব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সামনে নিডেল রয়েছে, অর্থাৎ আমাদের এটি সামনের ড্রপ। তো আমরা এটিকে ট্রান্সফার করে নিয়ে আসব। আবার এখানে আমাদের সামনের ড্রপ নেই, পিছনের ড্রপ, এটিকে আমাদের ট্রান্সফারের প্রয়োজন নেই। তারপরেরটি আমাদের ট্রান্সফারের প্রয়োজন রয়েছে, এটিকে প্রয়োজন নেই, তারপরেরটি ট্রান্সফার প্রয়োজন রয়েছে। তো এইভাবে দিলেই আমাদের 4 নিডেল র্যাকিং হয়ে যাবে এবং আমাদের 2x2 ড্রপডাউন হয়ে যাবে। আমরা এখন এই মডিউলটি মিরর করব, এভাবে মিরর করব। 121 স্টেপ, এখানে 121। তো বন্ধুরা, এখন যদি আমরা এটিকে, এই মডিউলকে আমাদের প্যাটার্নে স্থাপন করি তাহলে আমরা দেখতে পারবো ড্রপডাউন হয়েছে কি না। আমরা এটিকে দিলাম, দুইটা দিয়ে দিই, একটা রেখে দিই, হ্যাঁ একটা কালার করে থাক। এটিকে কম্পাইল দিব, আমরা প্রসেস দেখব, ভার্চুয়াল দেখব। আমাদের কিন্তু ড্রপডাউন এখানে হয়ে গেছে এবং সেম ক্যাটাগরির। হ্যাঁ, তো আমরা এটিকে চেঞ্জ করে দেই এবং আমরা এটিকে মিরর করে এই পাশে বসিয়ে দিই। ওকে, 121 নম্বর কালার কোড, 121 দিয়ে এটাকে ওভারহাইড করে দিই, 121 দিয়ে। হ্যাঁ, তো আমরা 2x2 ড্রপডাউনের মডিউল করতে পারলাম। তো আরেকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের মডিউলের যে নিয়মটা, যেমন এখানে কালার কোড থাকবে, তারপর দুই ঘর অর্থাৎ এক প্রসেস গ্যাপ থাকবে, তারপর আমাদের নিটেড প্রসেস থাকবে, অর্থাৎ আমাদের বডির যে নিট প্রসেসটা আমরা দিব সেই নিট প্রসেসটা থাকবে, তারপর হবে আমাদের ট্রান্সফার অ্যাকশন শুরু হবে, তারপর আমাদের উপরে এক প্রসেস গ্যাপ থাকবে। হ্যাঁ, ট্রান্সফার অ্যাকশন বরাবর আমাদেরকে এখানে ক্যান্সেল ওয়েপিং দিতে হবে, এবং
আমাদের প্যাকেজটির উপরে 2 নম্বর কালার কোড দিয়ে পূরণ করে দিতে হবে এবং টোটাল প্যাকেজটিকে আমরা ইকোনমিক দিয়ে হ্যাঁ বাইন্ডিং করে দিব। অর্থাৎ এই প্যাকেজের এইখান থেকে এই পর্যন্ত এটুকু আমরা ইকোনমি দিয়ে বাইন্ডিং করে দিব। এই সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট হওয়ার পরই আমাদের একটি মডিউল হয়ে যাবে। তো আমরা এটাকে প্রসেস দিয়ে দেখি। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাউন হয়ে গেছে, ডাউন কিন্তু আমাদের হয়ে গেছে। আমাদের আরেকটি কথা সবসময় মনে রাখতে হবে যে যদি কোনো প্যাটার্নের টেনশন টাইট হয়, অর্থাৎ যদি কোনো গার্মেন্টসের টেনশন টাইট হয়, কোনো সোয়েটারের টেনশন টাইট হয়, তাহলে সেই টাইট টেনশনে আমাদের এই 4 নিডেল র্যাকিং কিন্তু হবে না। টাইট টেনশনে 4 নিডেল র্যাকিং করতে গেলে ছিঁড়ে যেতে পারে অথবা নিডেলের মাথা ভেঙে যেতে পারে। এক্ষেত্রে আমাদেরকে 2 নিডেল করে র্যাকিং করে দিতে হবে। 2 নিডেল করে র্যাকিং করলে আমরা টাইট টেনশনেও সোয়েটার তৈরি করতে পারবো। বন্ধুরা, এখন আমরা তৈরি করব 2 নিডেল র্যাকিংয়ের মডিউল। কীভাবে 2 নিডেল র্যাকিং করে আমরা 4 নিডেল ডাউন দিতে পারি, মাইনাস করতে পারি এই 2x2 ড্রপ ডাউনে, আমরা সেই প্যাকেজটা এখন দেখব। তো আমরা পূর্বের মডিউলের মতোই আমরা এই প্রথমে স্ট্রাকচারটি তৈরি করে নিব। আমরা এইভাবে তৈরি করে নিব। হ্যাঁ, এটা এইভাবে থাকবে, এরকমই থাকবে। তো এরপর আমরা প্রথমত আমরা ফ্রন্টের নিডেলগুলো ব্যাগে নিয়ে যাব, যেরকম নেওয়া ছিল এখানে 100 নম্বর কালার কোড দিয়ে আমরা ফ্রন্টের নিডেলটি ব্যাগে নিয়ে যাব। এভাবে এটা থাক, আগে একটা তৈরি করে দেখি। ব্যাগে নিয়ে যাওয়ার পর আমাদের সবগুলো নিডেল কিন্তু এখন ব্যাগে রয়েছে। হ্যাঁ, এখন ব্যাগ থেকে 2 নিডেল র্যাকিং করে আমরা সামনে নিয়ে আসব। 2 নিডেল র্যাকিং করে আমাদের এটা আনার দরকার নেই। হ্যাঁ, এটা এভাবে থাক। তো 2 নিডেল র্যাকিং আমরা কী দিয়ে করব? আমাদের ব্যাগে রয়েছে এই নিডেলগুলো, আমাদের ব্যাগে রয়েছে এই পর্যন্ত। এখন আমরা ইউজ করব 42 নম্বর কালার কোড, ব্যাগনেট 2P লেফট। আমরা ব্যাগনেট 2P লেফট করব। এখানে আমরা ব্যাগনেট 2P লেফট করব। আমরা ব্যাগ থেকে সম্পূর্ণ নিডেলগুলো আমরা ফ্রন্টে নিয়ে এসেছি। আমরা এখানে ব্যাগের সবগুলো নিডেল ফ্রন্টে নিয়ে এসেছি, অর্থাৎ 2 ঘরে র্যাকিং করে আমরা এখানে নিয়ে এসেছি, কিন্তু আমাদের নিডেলগুলো ফ্রন্টে রয়েছে, ফ্রন্ট ভিডে রয়েছে। অর্থাৎ আমাদের নিডেলগুলো রয়েছে এখানে, আমরা 2 নিডেল মাইনাস করে ফেলেছি। হ্যাঁ, 2 নিডেল মাইনাস করে ফেলেছি। এখন আমাদের নিডেল পজিশন হচ্ছে এইখানে, এই 10টি নিডেল রয়েছে। এখন আমরা আবার এই ফ্রন্টের নিডেলগুলোই ব্যাগে নিয়ে যাব। আমরা ফ্রন্টের নিডেলগুলো ব্যাগে নিয়ে যাব। কীভাবে নিব? আমরা 22 নম্বর কালার কোড দিয়ে, সরি আমরা এটাকে রেখে দিই। আমরা 22 নম্বর কালার কোড দিয়ে আমরা ব্যাগে নিয়ে যাব। অর্থাৎ আমাদের এই সবগুলো নিডেল আমরা প্রথমে ফ্রন্টে নিয়ে আসলাম, পরে আবার সবগুলো নিডেল আমরা এই কয়েকটা নিডেল আমরা ব্যাগে নিয়ে গেলাম। অর্থাৎ আমাদের নিডেল পজিশন এখন এইখানে। এটা হচ্ছে আমাদের নিডেল পজিশন, অর্থাৎ আমাদের ব্যাগ পেটে এই পজিশনের নিডেলগুলো রয়েছে। এখন আমরা পূর্বের ন্যায় যে নিডেলগুলোকে আমাদের ফ্রন্টে আনা প্রয়োজন সেই নিডেলগুলোকে আমরা ফ্রন্টে নিয়ে আসবো, আর যেগুলোকে ব্যাগে রাখা প্রয়োজন সেগুলো ব্যাগেই রেখে দিব। তো আমাদের এখানে ফ্রন্টের একটি ড্রপ রয়েছে, আমাদের এখানে ফ্রন্টে নিয়ে আসতে হবে 10। এখানে ব্যাগে যে নিডেলগুলো রয়েছে এগুলো ব্যাগে রেখে দিব, আমরা এগুলোকে ব্যাগে রেখে দিব, এগুলো ফ্রন্টে নিয়ে আসবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে যে নিডেলগুলো আমাদের ব্যাগে রয়েছে সেই ঘরগুলোকে আমরা ব্লাঙ্ক রেখেছি, অর্থাৎ আমরা ব্যাগে রেখে দিয়েছি, ব্যাগে রেখে দিয়েছি। হ্যাঁ, কিন্তু যেগুলো আমাদের ফ্রন্টে নিয়ে আসা দরকার সেই নিডেলগুলোকে আমরা ফ্রন্টে নিয়ে এসেছি, অর্থাৎ আমরা 2x2 ড্রপ আবার তৈরি করে দিয়েছি। এখন আমাদের যে কাজ রয়েছে আনুষঙ্গিক কাজ, এটাকে আমরা হরিজেন্টাল করব, অর্থাৎ আমাদের দুই পাশের মডিউলই তৈরি হয়ে গেল, লেফট সাইড এবং রাইট সাইড। এরপর আমাদের প্যাকেজের যে
এখানকার ইকোনমিতে 2 নম্বর দিতে হয়, এটি ঠিক আছে কিনা দেখবো, এটা ঠিক রয়েছে, দুই ঠিক রয়েছে, ক্যান্সেল ওয়েবিং দেখবো ঠিক আছে কিনা, ক্যান্সেল ওয়েবিং ঠিক রয়েছে। সেভ আর রিটেনশন আমাদের পার্টি দেওয়া থাকলে এখানে দিতে হবে না, যদি পার্টি দেওয়া না থাকে সেক্ষেত্রে এখানে দিতে পারেন, দিতে পারেন দেখবো। দেখে এখন আমরা এটিকে আমাদের প্যাটার্নে স্থাপন করব। আমরা এখানে আমাদের দেওয়া রয়েছে কারণ আমরা আগে একটি প্যাকেজ তৈরি করেছিলাম, একটি মডিউল করেছিলাম, সেই মডিউলটি এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ, তো আমরা এখানে কম্পাইল দেব, সরি, এখানে কালার কোডটা ভুল রয়েছে, আমাদের এখানে এই কালার কোডটি হবে। এখন যদি আমরা দেখি তাহলে দেখবো যে আমাদের মডিউলের, আমরা সিমুলেশনটা দেখে নেই, ভার্চুয়ালটা দেখে নেই, দেখতে পাচ্ছি যে আমরা র্যাকিং করেছি 2 নিডল করে, কিন্তু আমাদের ভার্চুয়ালের কোনো পরিবর্তন হয়নি। আমরা যে পূর্বে যে আমরা 4 নিডল র্যাকিং করে যে প্যাকেজটি তৈরি করেছিলাম, যে মডিউলটি তৈরি করেছিলাম, সেই মডিউলে যেরকম ডাউন দিয়েছে, যেরকম ড্রপ ডাউন হয়েছে, আমরা 2 নিডল র্যাকিং করেও সেই একই লুকিং এবং একই রকম স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এখানে একই রকম ভার্চুয়াল দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা এটাকে সিএনটি করে দেখি, হ্যাঁ এসিটি করে দেখি, দেখতে পাচ্ছেন হ্যাঁ, প্রথমে আমাদের নিডেলগুলো প্যাকে নিয়ে গেছে, তারপর 2 নিডেল র্যাকিং করে সামনে নিয়ে আসছে, হ্যাঁ তারপর আবার 2 নিডেল র্যাকিং করে পিছনে নিয়ে গেছে, পরে আবার এটুকে সামনে নিয়ে আসছে সবগুলোকে। হ্যাঁ, তো বন্ধুরা এই ছিল আমাদের 2x2 ড্রপ ডাউনের মডিউল, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আশা করি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর 2x2 ড্রপ ডাউন দিতে আপনাদের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো আবারও বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।